দিদি ভাই, দাদু ভাই, তোমাকে তো আমি অনেক রকমের খাসির মাংস রান্না করে দেখাইছি। তা আজকে আমি খুব সহজে খাসির মাংস রান্না করব আলু দিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো মন দিয়ে, আমি কিভাবে রান্না করি। সর্ষের তেল, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরে, তেজপাতা, পেঁয়াজ। আমরা এই মাংসটায় পেঁয়াজটা একটু বেশি দেব, 600 মাংসের মধ্যে 300 পেঁয়াজ দেব। এখানেই মাংস দিয়ে দেবো, পেঁয়াজ আর মাংস একসাথেই ভাজবো। তোমরা হয়তো ভাবছিস যে ঠাকুমা কি করলো, কাঁচা কাঁচা পেঁয়াজের মধ্যে মাংস দিয়ে দিলো। কাঁচা পেঁয়াজের মধ্যে মাংস দিলি, পেঁয়াজটা আর মাংসটা সে জল বেড়ে, তা একসাথে সিদ্ধটা ভালো হয়। 5 মিনিট পেঁয়াজ আর মাংস ভাজার পরে দিয়ে দেবো রসুন বাটা, আটা বাটা, দশ মিনিট পর দিয়ে দেবো ধনে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। টমেটো, এক চামচ লবণ, এক চামচ হলুদ, লঙ্কার গুঁড়ি, মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা ঠাকুমা ঠাকুরদাদা গান শুনতে চেয়েছিলেন, তো ঠাকুরদাদার শরীরটা 2-3 দিন ধরে একটু খারাপ আছে, তো আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন তাই ঠাকুরদাদা আপনাদের গান শোনাবে। তো আপনারা সবাই ভগবানের কাছে প্রে করবেন যেন ঠাকুরদাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপনাদের রোজ গান শোনাতে পারে। আর একটা কথা বলি, এখন অনেকে আছে যে ঠাকুমা ঠাকুরদাদা বা বয়স্ক মানুষদের একটু অন্য নজরে দেখে, তো তাদের উদ্দেশ্যে বলি যে এই যে ঠাকুমা ঠাকুরদাদা ভালোবাসা, এটা যারা পেয়েছে তারা জানে বা যারা কোনোদিন পায়নি তারা জানে। তো তাদেরকে বলবো যে এটা আপনারা টাকা পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে জীবনে কোনো দিন কিনতে পারবেন না। এবার ঠাকুমা আপনাদের ঠাকুরদাদা আপনাদের গান শোনাবে, দাদা একটা গান করো। মোদের বাড়ির দক্ষিণ পা
আসে গো ও দাইমা কিসের বাদ্য মাঝে গো শোনো দাইমা গো। 45 মিনিট হয়ে গেছে, ডাক্তার তুলে দেবো, এবার আলু দিয়ে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বাড়ি যে মশলাটা করছিলাম আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি, ও তোমরা গরম মশলাও দিতে পারো। আমার রান্না হয়ে গেছে, এখানে নামাই নেবো। দাদা ভাইরা, দিদি ভাইরা, আমি তো খাসি মাংস খাই না, তাই বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে খাচ্ছি। আলু দিয়ে খাসির মাংস খেতে খুবই ভালো লাগে, খুবই অপূর্ব, খুব সুন্দর টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। আপনার আপনার এরকম বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সেদ্ধটা কেমন হয়েছে দেখুন, মানে দু আঙুলে ছেড়া যাবে, খাসির মাংস দু আঙুলে ছেড়ে যাচ্ছে, মানে বুঝতে দেখে বুঝতে পারবেন যে কেমন সেদ্ধ হয়েছে। দেখুন পুরো একদম গলে গিয়েছে। আর খেতে কেমন হয়েছে কাকা তো আপনাদের বললো, আমি আর কিছু বলবো না। আর একটা কথা বলতে কি, রোজ রোজ নিজেদের প্রশংসা করতে ভালো লাগে না, আপনারা তো দেখলেন রান্নাটা কেমন হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, বলার এখানে কিচ্ছু নাই। আর মেন জিনিস যেটা আজকের সেটা হচ্ছে যে এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি করা। এই রুটিটা খুবই ভালো খেতে, খুব নরম হয় রুটিটা, আর যে কোনো মাংসের সাথে, বিশেষ করে হাঁসের মাংস আর খাসির মাংসের সাথে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা আমরা আগে দেখিয়েছি, এই রুটি করার রেসিপিটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, খুব ভালো লাগবে। আজকে কিছু বলবো না, শুধু খাবো আজকে। আর বন্ধুরা, আমরা একটু তেল মশলা বেশি খাই, আপনারা অনেকেই বলেন যে এত রিচ কেন খান, তো আমাদের রিচ ছাড়া ভালো লাগে না, তেল মশলা ছাড়া।